জয় হরি বল, গৌর হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকের ভিডিওর বিষয়বস্তু হল শ্রী শ্রী শান্তি মায়ের চরমতম অপমানের প্রতিবাদ করা। মতুয়ারা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে শান্তিহরির বিগ্রহের ছবি তারা আঁকছেন। এই ছবি আঁকতে আঁকতে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছবির, বিভিন্ন দেবদেবীর ছবির নকল করছেন শান্তিহরিকে নিয়ে। ঠিক এমনইভাবে অর্ধনারীশ্বর যে শিবের মূর্তি রয়েছে, অর্থাৎ একদিকে শিব আর একদিকে পার্বতী, এই ছবির নকল করে শান্তিহরিরও একটা অর্ধনারীশ্বর ছবি তারা তৈরি করলেন। দেখুন, যা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন এই ছবিতে লক্ষণীয় বিষয়, যেমন ডান পাশে শ্রীহরিচাঁদ, বাঁ পাশে শান্তিমাতা। মাথার দিক থেকে কিন্তু ঠিক আছে, যখনই কোমরের নিচের দিকে তাকাবেন দেখতে পাচ্ছেন যে শান্তিমার যে হাতটি দেখা যাচ্ছে সে হাতে কিন্তু কোনো শাখা নেই, তিনি শাখা আদি কিছু পড়েননি, পুরো বিধবার মতো লাগছে। তারপরে উনি হাঁটুর উপরে কাপড় তোলা, তার জানু পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে শান্তি মায়ের হাঁটুর উপরে কাপড় তুলে দেখানো এবং হাতে শাখা নেই, এটি আমরা হরিভক্তি টিভির তরফ থেকে মনে করছি চরমতম অপমান। যে এই ছবিটি এঁকেছেন তার নাম হচ্ছে গুরুচাঁদ। দেখুন ছবির নিচে যে রয়েছে আমি লিখে দিয়েছি, মানে লেখা রয়েছে, আমি লিখে দেয়নি, আমি ছবিটি আজকেই ফেসবুক থেকে পেয়েছি। আমি বাড়িতে ছিলাম না, উড়িষ্যায় গিয়েছিলাম প্রোগ্রামে, আজ বাড়িতে এসেই আমি দেখতে পাচ্ছি যে এই ছবিটা আমার কাছে এসে একজন পাঠিয়েছে, আর তার প্রতিবাদে এই ভিডিওটি আমি তৈরি করছি। যিনি ছবিটি এঁকেছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে এই অশ্লীল ছবিটি ডিলিট করবেন, এবং যার যার কাছে এই ছবি আছে অবিলম্বে ডিলিট করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ শান্তি মায়ের এই উরদ দেখানো ছবি, এটি বাজারে প্রকাশ হোক এটা কোনো মতুয়া চাইবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার সঙ্গে যদি আপনারা সহমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।